তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের মিউজিক আড্ডার একটা বিশেষ এপিসোডে স্বাগত জানাই। দেখুন, কাজের ফাঁকে আমাকে নানা জায়গায় ছড়িয়ে পড়তে হয় এবং সেই ছড়িয়ে পড়ার অংশ হিসেবে আমি আজকের এই মুহূর্তে রয়েছি প্যারাডাইস বিচ। এই জায়গাটা অসাধারণ একটা জায়গা, আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে পেছনে সমুদ্র, তার সমস্ত রকম সৌন্দর্য নিয়ে প্রকৃতির যে শোভা, সেই শোভাকে উন্মুক্ত করছে। অসাধারণ একটা জায়গা এবং এইরকম একটা জায়গায় আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এবং সাগর মানেই আমাদের তো অনেক রকম অনেক কিছু মাথাতে আসে। সাগর বললেই সেই ছোটো ছোটো অনেকগুলো গানের কথা মনে পড়ে, সেই সাগর বেলায় ঝিনুক খোঁজা চলে গান গে পরিচয়। আবার হিন্দির মধ্যে যদি আমরা যাই, সেই বিখ্যাত গান, ফিল্মটার নামও ছিল সাগর, এই গানটার একটা অনুরোধও ছিল, ও চেহারা হ্যা চাঁদ খিলা হুলফ খানে শাম হ্যা সাগর জেসি আঁখো বালি ইয়ে তো পতা তেরা নাম হ্যা চেহারা হ্যা চাঁদ জুলফ ঘনেরি শাম ক্যা সাগর জেসি আঁখো বালি ইয়ে তো পতা তেরা নাম ক্যা। দেখুন, সমুদ্রর এই যে একটা অদ্ভুত ব্যাপ্তি আছে, এই ব্যাপ্তিটা কিন্তু সত্যি আমাদের মনটাকে সম্পূর্ণ অন্যরকম করে দেয়। হয়তো আপনার মনটা একটু খারাপ আছে, সমুদ্রের মধ্যে এরকম সুন্দর একটা জায়গা এলে সেই মনটা দেখবেন ভীষণ ভালো হয়ে গেছে। আবার কখনো কখনো আনন্দর যে অনুষ্ঠান, আনন্দের মুহূর্ত, সেইগুলোর যেন আরও বাড়িয়ে তোলে সমুদ্রের এই জায়গা। একটা ছোট গান এই মুহূর্তে মনে পড়ছে, এই বালুকা বেলায় আমি লিখেছি নু একটি সেনাম আমি লিখেছি নু আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন উঠিয়া দিলাম, এই বালুকা বেলায় আমি লিখেছি নু একটি সেনাম আমি লিখেছি নু আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন উঠিয়া দিলাম। কোনো একটা বিয়োগান্তক জায়গা, কোনো একটা বিয়োগান্তক অনুভূতি, সেই জায়গাটা যেন এই গানের মধ্যে দিয়ে আরও বেশি করে ফুটে উঠেছে। আপনাদের আরও কতগুলো মজার দৃশ্য দেখাবো, আমার সাথে বেশ কয়েকজন বিদেশি রয়েছে, আমরা স্পিড বোটে করে এই দ্বীপটার মধ্যে এসেছি, আপনারা সেই দৃশ্যটা দেখুন। গান আড্ডা সবসময় হয়, তার সাথে একটু প্রকৃতির মাঝে এই চলার জায়গাটাও দেখুন, আমার মনে হয় আপনারা খুব এনজয় করবেন। Thank you.
আমরা যেহেতু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছি, সাউন্ডের হয়তো একটু ডিস্টারবেন্স হতে পারে, প্রচণ্ড হাওয়া এখানে, তো সেই অসুবিধাটা আপনাদের কাছ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। আর একটা গানের কথা খুব মনে পড়ছে, যে গানটা সাগর নদী এই নিয়েই লেখা হয়েছিল অনেকদিন আগের গাওয়া, এবং সেই গানটা শ্রদ্ধেয় কিশোর কুমার গিয়েছিলেন। গানটি এইরকম, ওই যে নদী জয় সাগরে কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও বাইয়া উজানে, কেউ শাখা পাইঙ্গা সিঁদুর থুইয়া ফিরে পাটির টানে, ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়, কেউ অকুলে কুল পায় রে কারো ভরা ডুবি হয়, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী জয় সাগরে কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। আজকের মিউজিকটার অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। আপনারা একই রকমভাবে ফিল্মন চ্যানেলের এই অনুষ্ঠানে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, এবং অবশ্যই নানারকম কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আবারও এরকম কোনো সুন্দর লোকেশানে পেলে আপনাদেরকে নিশ্চয়ই সেখান থেকে কিছু কাজ করার চেষ্টা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ প্রতি মাসের শেষে একজন ভিউয়ারকে সেরা ভিউয়ার অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হবে। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল, সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।